আসসালামু আলাইকুম। পতিত জমি খুঁড়তে গিয়ে মহামূল্যবান হীরার টুকরো পেয়েছেন ভারতের এক গরিব কৃষক। সুরেশ যাদব নামের বয়স ৪০ ওই কৃষক মাটি খুঁড়ে তিনি যে হীরার টুকরোটি পেয়েছেন তার মূল্য অন্তত ১৮ লাখ টাকা ১৫ লাখ রুপি বলে জানা গেছে। শনিবার টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়, গত সপ্তাহে মধ্যপ্রদেশে বুন্দেলখণ্ডের পাতি কৃষ্ণ কল্যাণপুরে এ ঘটনা ঘটে। রক্ত পাথরের গুণসম্পন্ন হীরার টুকরোটির ওজন ৫.৮২ ক্যারেট। প্রতিবেদনে বলা হয়, বুন্দেলখণ্ডের পাতি কৃষ্ণ কল্যাণপুরে হীরার খনি আছে। এই এলাকায় মাঝে মাঝেই মাটি খুঁড়ে হীরা পাওয়ার কথা শোনা যায়। সেখানে জেলা প্রশাসন সাধারণ মানুষকে ২৫০ রুপির বিনিময়ে ৬৪ বর্গমিটার জমি ইজারা দেয়। ওই জমি ইজারা নিয়ে হীরার সন্ধানে খোঁড়াখুঁড়ি, কারো ভাগ্যে জোটে কারো ভাগ্যে জোটে না। ভাগ্যের সন্ধানে ওই এলাকায় হতদরিদ্র কৃষক সুরেশ জমি ইজারা নিয়েছিলেন, সেখানেই মাটি খুঁড়ে তিনি ওই হীরার টুকরোটি পান। প্রতিবেদনে বলা হয়, এভাবে ৬৪ বর্গমিটার জমি খুঁড়তে খুঁড়তে গত সপ্তাহে একখণ্ড পাথর হাতে আসে সুরেশে, কিন্তু নিছক পাথর ভেবে তা তিনি ফেলে দেননি। হীরা বিশেষজ্ঞদের দেখালে তারা বলেন, এই পাথরখণ্ড আসলে ৫.৮২ ক্যারেট ওজনের সবচেয়ে ভালো হীরার খণ্ড, যার মূল্য ১৫ থেকে ২০ লাখ রুপি পর্যন্ত হতে পারে। এসডিপি নিউজ সকল আপডেট পেতে ভিডিওর নিচে দাবা সাবস্ক্রাইব বোতামে ক্লিক করুন। এসডিপি নিউজ।